তবে আমরা গার্মেন্টস শিল্পকে যতটা প্রণোদনা দিয়ে থাকি, আসলে পাট এটা কৃষি পণ্য হওয়া সত্ত্বেও সেই সুযোগটা কিন্তু পাচ্ছে না। সেই সুযোগটা দেওয়া একান্তভাবে অপরিহার্য বলে আমি মনে করি। আমাদের ইন্ডাস্ট্রিগুলি আমরা এখন বেসরকারি খাতে তাদেরকে ভাড়া দিয়ে দিচ্ছি, যেন যে সেখানে পাট চামড়া মিশ্রিত করে অনেক পণ্য উৎপাদন করা যায়। আর পাটের পণ্য আস্তে আস্তে যে এটা যত উৎকর্ষতা সাধন হবে তত বেশি এরা বাজারজাত করা সহজ হবে। আমাদের পুরনো ঐতিহ্যের সাথে নতুন চিন্তাধারা সম্মিলন ঘটাতে হবে। নির্বাচনে হেরে যাওয়া ভয় তাদের মধ্যে কাজ করছে, সে কারণে ভয়ে ভয়ে পথ হারিয়ে তারা পদযাত্রায় নেমেছে। উদ্যোগের আইনে বলা আছে যে কমিশনার তারা তাদের কর্ম মানে ওটা শেষে কোনো লাভজনক পদে যেতে পারবে না, এটা বলা আছে। উচ্চ আদালতের একটি সুনির্দিষ্ট উদাহরণ রয়েছে যে মাননীয় রাষ্ট্রপতির পদকে এই করা যাবে না, অভিশাপ প্রফিট বলা যাবে না। এবং ওই আয় বলা আছে, অভিশাপ প্রফিট বলতে বোঝাবে প্রজাতন্ত্রের যারা কর্মকর্তা কর্মচারী তাদেরকে স্পষ্ট বলা আছে। তো অতএব এটা ওনার জন্য প্রযোজ্য না, এটা উনি রাষ্ট্রপতির পদে আসীন হতে আইনগত কোনো বাধা নেই।